গলায় মাছের কাঁটা আটকালে কিভাবে বের করতে হবে সেটার অনেক টেকনিক হয়তো আপনাদের অনেকে জানা আছে, হয়তো ঘরোয়া পদ্ধতি আমরা অনেকেই জানি এবং অনেক ক্ষেত্রে হয়তো আমাদের কাছে ডাক্তারদের কাছে আসতে হয়, দ্যাট ইজ ওকে। বাট কিভাবে গলার কাঁটা আপনি আটকানোটাকে অ্যাভয়েড করবেন, দ্যাট ইজ কিভাবে খেলে আপনার গলায় কাঁটাই আটকাবে না, সেই জিনিসটা জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার একজন বন্ধু আছে যে গলায় একবার কাঁটা আটকেছিল এবং সেটা বের করতে যেহেতু তার অনেক কষ্ট হয়েছিল, সেই থেকে সে মাছ খাওয়াই ছেড়ে দিয়েছে। তো এটা তার ওয়াইফ দুঃখ করে বলতো যে আপনার ভাই তো কিছুই মাছ খায় না, উনি আতঙ্কে থাকেন যে এই বুঝি কাঁটা লাগলো। তো এই আতঙ্ক দূর করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যখনই আপনি মাছ খাবেন তখন শুধুমাত্র একটি সতর্কতা অবলম্বন করুন, একটি, সেটা হচ্ছে যে আপনি ভালোভাবে চিবিয়ে খান। আপনি যখনই মাছটি ভালোভাবে চিবিয়ে খাবেন তখনই মাছের কাঁটা কিন্তু যেখানেই কাঁটা থাকুক কাঁটা কিন্তু ঘুরে ঘুরে এসে আপনার দুই মানে চোয়ালের মাঝখানে এসে দুই দাঁতের মাঝখানে এসে পড়বে। ফলে হচ্ছে কি আপনি সহজে কাঁটাটা ইজিলি হাত দিয়ে আপনি বের করে ফেলে দিতে পারবেন। ভেরি সিম্পল, ইটস সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের অনেক বড় বড় প্রবলেমের জন্য কিন্তু খুব সিম্পল সলিউশন রয়েছে, দেয়ার আর ভেরি ইজি সলিউশনস ফর এ লট অফ রিয়েল বিগ প্রবলেমস দ্যাট উই ফেস এভরি ডে। থ্যাংক ইউ।